পূর্ব সিকিম এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। দুই দিন আগেও যে সিকিম ছিল অন্যতম সুন্দরী, সেই সিকিম এখন ভয়াবহ শ্মশানে রূপান্তরিত। পূর্ব সিকিমে ব্যাপক তুষারধস, বেশ কয়েকজন পর্যটক ধসের জেরে ছিটকে নিচে পড়ে গিয়েছেন। এখনো পর্যন্ত চলছে উদ্ধার কার্য, বেশ কয়েকজন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী এবং সিকিম পুলিশ যৌথভাবে চালাচ্ছে এই উদ্ধার কাজ। পূর্ব সিকিমের 17 মাইলের কাছে জেএন রোডে নেমেছিল ধস, ছাঙ্গুল এক যাওয়ার পথেই ধস নামে প্রাথমিকভাবে অনুমান করা হয়। এখনো পর্যন্ত আটকে রয়েছেন 150 জন পর্যটক, তবে সংখ্যাটা আরো বাড়তে পারে। ঘটনাস্থলে সিকিম পর্যটন দপ্তরের কর্তারা পৌঁছে গিয়েছেন। পূর্ব সিকিমের 17 মাইলের কাছে জেএন রোডে ধস, ছাঙ্গুল এক যাওয়ার পথে হঠাৎ করেই এই ধসের সম্মুখীন হয়েছেন পর্যটকরা। জানা গিয়েছে তুষারপাত হচ্ছে, তা দেখতে অতি উৎসাহে বেরিয়ে পড়েছিলেন তারা। কিন্তু বেরিয়েই যে এমন চরম পরিণতির শিকার হতে হবে তা কল্পনাও করতে পারেনি। এরপর পরিস্থিতি আরো বেগতিক হয়। তখন সিকিমে উদ্ধার কাজ চালাতে উপস্থিত হন এনডিআরএফ এর জওয়ানরা। বরফের স্তূপের মধ্যে থেকে উদ্ধার কাজ শুরু করেন। এখনো পর্যন্ত মৃত্যুমুখে 22 জন পর্যটক থেকে তাদের উদ্ধার করেছেন। তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে মোট 20টি গাড়ি এই ধসের কবলে পড়েছে। ধসের কবলে আটকে পড়েছেন 350 জন পর্যটক। উদ্ধার হওয়া পর্যটকদের গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে কলকাতায় তাপমাত্রা বেশি থাকলেও উত্তরবঙ্গ ও সিকিম জুড়ে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টির প্রভাব দেখা দিচ্ছে। যখন তখন সিকিমের পরিস্থিতি আরো বেগতিক হয়ে উঠতে পারে। এর মধ্যে বারবার তুষার ঝড়ে আক্রান্ত হতে হচ্ছে, যার ফলে উদ্ধার কার্য কার্যত ব্যাহত হচ্ছে, কারণ এখনো চলছে তুষারপাত। এই তুষার ধসে আরো কত পর্যটক আটকে পড়েছেন তার কোনো সীমা পরিসীমা নেই। এদিকে এই তুষার ধসে মৃত্যু হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকজনের, দক্ষিণবঙ্গের কলকাতার বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। কারণ কারোর দেহ এখনো এসে পৌঁছায়নি বাড়িতে। উৎকণ্ঠা, চরম উৎকণ্ঠার চিন্তায় দিন কাটাচ্ছেন মৃতের পরিজনেরা। কি হবে, সিকিমের অবস্থা কি হতে চলেছে, তা নিয়ে এখনো রয়েছে চাপা ভয় আর শঙ্কা। ব্যুরো রিপোর্ট, 24 টিভি, হাওড়া।